এরপর আমরা এখন খাচ্ছি চা। উনছে চলো আমরা যাচ্ছি শপিং এ। তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন বাসি উঠবো, তারপর দেখা হবে। চলো আমরা শপিং এ যাচ্ছি, তো বাসে উঠে দেখা হবে, চলো দেখতে থাকো। তো আমরা এখন যাচ্ছি দ্বিতীয় হুগলি সেতু ধরে সেকেন্ড ব্রিজ দিয়ে। তো চলো তো দেখো আমরা এসে গেছি মেট্রো করে আমরা যাব। তো আমরা এখানে বসে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, প্রচণ্ড গরম। তো মেট্রো এলেই আমরা উঠবো, তারপর আমরা যাব পুরো মার্কেটে। তো আমরা পুরোপুরি মার্কেটে চলে এসেছি আর প্রচন্ড পরিমাণে ভিড়, বুঝতে পারছি না কিভাবে কেনাকাটা করব। তো চলো ভেতরে যাওয়া যাক বিগ বাজার। তো দেখো ভিতরে কত ভিড়, জানি না কিভাবে কেনাকাটা করব। পুজো মাত্র আর 9 দিন বাকি, তাই এত ভিড়। তো ভিড়ের মধ্যে ভালোই লাগছে। তো চলো কেনাকাটা করি, পুজো মাত্র আর 9 দিন বাকি, তাই বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে। আর শুধু জামা কাপড়ই কিনবো না, তার সাথে ঘরের সাজানো জিনিস বা বাসনপত্র, কাপড়েট, এগুলোও কেনা দরকার। তো তাই এগুলো আমরা দেখছি। দাদা ওটা বাবা এমনি ওটা কিছু এখানে লিপস্টিক, নেল পলিশ, এই সমস্ত জুয়েলারি জিনিস আমরা দেখছি। তো যদি পছন্দ হয় অবশ্যই নেব। এত ভিড় যে জিনিস কেনাই মুশকিল হয়ে গেছে। চলো বাড়ি গিয়ে সব দেখাবো কি কিনলাম। তো মার্কেট করতে করতে আমাদের ঘিরে পেয়ে গেছে, তাই আমরা খাচ্ছি চিকেন রেজালা। এরপর আমরা এখন খাচ্ছি চা, চা খেয়ে যাবো সোজা বাড়ি। যে শপিংগুলো আমি করেছি, তো সেই শপিংগুলো আমি দেখাবার সময় পাইনি, তো তার জন্যই এখন চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে যে আমি কী শপিং করেছি। তো এই দেখো, তো চলো এগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই।
ষষ্ঠী দিন পড়ার জন্য কুর্তি, আর ল্যাপটপ একটা, এই তো শপিং করা হয়েছে। তো আমি যা যা শপিং করেছি সেগুলো সবই তোমাকে দেখিয়ে দিলাম দেখতে পেলে। তো এখনো বাকি আছে, তো যেগুলো করবো সেগুলো আমি তোমার সাথে শেয়ার করবো। তো যে কটা আমি করেছি, আমি যে মার্কেট করতে গিয়েছিলাম, তো মার্কেটে গিয়ে যা যা শপিং করেছি সবই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আরও কিছু কেনাকাটি বাকি আছে, তো ওগুলো কিনলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো এটুকুই, পরের দিন চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, টেক কেয়ার।